নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বই বলপয়েন্ট, যে বইয়ের উৎসর্গপত্রে তিনি নিশাত হুমায়ুনকে উল্লেখ করে লিখেছেন, বাবাকে সে খুব বেশি দিন কাছে পাবে বলে মনে হচ্ছে না। যদি কোনো বিষণ্ণ চৈত্রের দিনে বাবার কথা তার জানতে ইচ্ছে করে, তখন এই বই সে পড়বে এবং সে নিশ্চয়ই বলবে, আমার বাবা ছিলেন একজন দুঃখী বলপয়েন্ট। বলপয়েন্ট বইয়ে হুমায়ুন আহমেদ লিখেছেন, শাওনকে তিনি মেহের আফরোজ শাওনের সাথে যখন তার সম্পর্ক শুরুর সময়টুকু, সেই শুরুর সময়টুকুতে তিনি প্রায় সময় চার লাইনের কবিতা লিখে লিখে পাঠাতেন। সে কথা তিনি বলপয়েন্ট বইয়ে উল্লেখ করেছেন এবং সেই কথা এসেছে বলপয়েন্ট বইয়ে শাওনের মুখ দিয়ে। একদিন তিনি বসে বসে লিখছিলেন, হুমায়ুন আহমেদ কবিতা লিখছিলেন, তার কবিতা তার ছন্দ তার পছন্দ হচ্ছিল না এবং সেই কবিতা তিনি ফেলে দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে তার দ্বারা কবিতা লেখা হবে না। তখন শাওন তাকে বলছিলেন, তুমি গদ্য লেখক সেটা ঠিক, কিন্তু সারা জীবনই তো প্রচুর কবিতা লিখেছ, গান লিখেছ তুমি। হুমায়ুন আহমেদ তখন বলেন, এসব ফালতু ফরমাইশি জিনিস। শাওন তখন হুমায়ুন আহমেদকে বলেন, আমার সঙ্গে পরিচয়ের সময় প্রায়ই আমাকে চার লাইন ছয় লাইনের কবিতা লিখে পাঠাতে, সেগুলো তো ফালতু ছিল না। তখন হুমায়ুন আহমেদ মজা করে তাকে বলছেন, সেগুলো তোমাকে উদ্দেশ্য করে লেখা বলেই তোমার কাছে ফালতু কখনোই মনে হবে না, কিন্তু আসলেই ফালতু। তখন শাওন সুটকেস খুলে একটা চিরকুট বের করে বলল, এখানের আটটা লাইন কি ফালতু? হুমায়ুন আহমেদ তখন বললেন, আমি লাইনগুলো হুবহু তুলে দিলাম, পাঠকই বিচার করবেন। সে কবিতার লাইনগুলো পড়ে শোনাচ্ছে, আমাকে নিয়ে নানা গল্প আছে, সেই গল্পে আছে একটা ফাঁকি, বিরাট একটা বৃত্ত এঁকে নিয়ে ভেতরে নাকি আমি বসে থাকি, কেউ জানে না শাওন, তোমাকে বলি, বৃত্ত আমার মজার একটা খেলা, বৃত্ত কেন্দ্রে কেউ নেই, কেউ নেই, আমি বাস করি বৃত্তের বাইরে। দর্শক, বলপয়েন্ট বইয়ের ১৩ নম্বর পৃষ্ঠায় শাওনকে উদ্দেশ্য করে লেখা এই কবিতাটা স্থান পেয়েছে। এমন অনেক মজার মজার ঘটনা আছে আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদের জীবনে। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। ধন্যবাদ।